হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আমি অরিন্দম বিশ্বাস আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল টেক ইট ইজি। তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে ডিমান্ডিং কোশ্চেন যেটা সবার মনের প্রশ্ন, 2020-এর কনস্টেবল ও লেডি কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট কবে বেরোবে, যে পরীক্ষাটা সেপ্টেম্বরের 26 তারিখে হয়েছে। তো মোটামুটি ডিসেম্বরের লাস্ট উইক থেকে বিভিন্ন ইউটিউবারের দৌলতে প্রতিদিনই একবার করে রেজাল্ট বেরোচ্ছে, এবং সবাই প্রায় মোটামুটি নিশ্চিত, কেউ 100% গ্যারেন্টি দিচ্ছে, কেউ 200% দিচ্ছে, এবং কেউ কেউ তো বলছে যে আমি এই ডেটে যদি না বেরোই আমি ভিডিও বানানো ছেড়েই দেবো। কবে ঠিক রেজাল্ট বেরোতে পারে সেই সমস্ত নিয়ে কয়েকটা কথা বলার আগে তোমাদের কয়েকটা থাম্বনেল আগে দেখিয়ে নিই। তো যে থাম্বনেলটা এখন বের করেছি, WBP কনস্টেবল প্রিলিমস 2021 রেজাল্ট ডেট উইথ 99% গ্যারেন্টি, এক্সাক্ট ডেট জানুয়ারি 30 বা 21 তারিখ, দেখে নাও প্রমাণ। তো আমার এক ইউটিউবার বন্ধু, তার কাছে প্রমাণ ছিল যে রেজাল্ট বেরোতে চলেছে, এ দেখো দেখে নাও প্রমাণ। তারপর তিনি কি প্রমাণ দিয়েছেন সেটাতেই ভিডিও না দেখলে বোঝা যাবে না। তো আপাতত আমরা যেটা জানি যে এই উনি জানুয়ারি 30 বা 31-এর কথা বললেও আজকে ফেব্রুয়ারি শেষ হয়ে গেল, রেজাল্ট এখনও বেরোয়নি। আসছি পরেরটায়। আর এক বন্ধু, WBP কনস্টেবল 2021 রেজাল্ট আউট, উনি তো রেজাল্ট বের করে দিয়েছেন, কবে রেজাল্ট বেরোলো? উনি কবে রেজাল্ট বের করলেন? এই যে 22-1-2022 জানুয়ারির 22 তারিখে উনি রেজাল্ট বার করে দিলেন, এবং 100% অফিসিয়াল আপডেট, তিনি অফিসিয়াল আপডেট জানিয়েছেন। অফিস থেকে, কোন অফিস থেকে তিনি জেনেছেন আমার জানা নেই। নেক্সট সুখবর, রেজাল্ট এই মাসেই দিবে, 100% অফিসিয়াল আপডেট, তোমাদের জন্য খুবই খুশির খবর। তো কতটা খুশি তোমরা হতে পেরেছো তো তোমরা নিজেরাই জানো। আর 100% অফিসিয়াল আপডেট এক্ষেত্রেও বলবো যে ভাই কোথা থেকে আমদানি করেছে সেটা আমার জানা নেই। এই সবাই 100% অফিসিয়াল আপডেট, অফিসিয়াল আপডেটটা কী করে পাচ্ছে এটা আমার খুব জানতে ইচ্ছে করছে। আমি এখনো পর্যন্ত তেমন কোনো সোর্স বের করতে পারিনি যে যেখান থেকে আমি অফিসের তথ্য জানতে পারবো। তো এরা কি হ্যাকার টাকার হবে কিনা আমি জানি না। এই দেখো এইখানে আবার একটা 100% 22 মানে, এটা আমি একটা ভিডিওর মাঝখান থেকে স্ক্রিনশট নিয়েছি, মানে 22-এ জানুয়ারি 100% বেরিয়ে যাবে উনি বলছিলেন, 22-এ জানুয়ারি 100% বেরিয়ে যাবে রেজাল্ট। তিনিও কোন অফিস থেকে জেনেছেন, তার মামা থাকে না খালা থাকে আমি জানি না, মামার বাড়ি বা কোনো বন্ধু সেই অফিসে চাকরি করেন আমার জানা নেই। আর এক বন্ধু, যিনি বলছেন মিদনাপুর থেকে খবর WBP প্রিলি রেজাল্ট বের হচ্ছে, কবে বেরোচ্ছে দেখে নাও, মোস্ট ইম্পর্টেন্ট নিউজ, মাঠ কবে থেকে শুরু হবে? জানুয়ারি দিতে আবার জিজ্ঞাসা চিহ্ন, প্রমাণ সহ, আবার উনি প্রমাণও দিয়ে দিয়েছেন, কী প্রমাণ দিয়েছিলেন আজ আর আমার মনে নেই। এগুলো সব আমি জানুয়ারি মাসে যে ভিডিওগুলো আপলোড হয়েছিল সবই জানুয়ারির, এগুলো তা জানুয়ারির পর ফেব্রুয়ারি পার হয়ে গেছে, সেই প্রমাণগুলো আমার দেখাও হয়নি, আর সব ছাপিয়ে গেছেন যিনি, তিনি হলেন আমার এই বন্ধু। রেজাল্ট কখন প্রকাশিত হবে? 200% গ্যারেন্টি, বোঝো কাণ্ড, এই সময়ে প্রকাশিত হবে নোটিশ 200%। এই মুহূর্তে খুশির খবর সবার জন্য। তো এটাও আমার সেই জানুয়ারি মাসেরই একটা ভিডিওর থাম্বনেল। তো 200%, 300%, 400% সব পার করে দিয়ে আমরা আজ ফেব্রুয়ারি শেষ করে ফেলেছি, রেজাল্ট এখনও বেরোয়নি। এবং এই রেজাল্ট কবে বেরোবে
অনেকে বারবার আমাকে জানতে চাইছে যে এইটা নিয়ে কিছু বলুন, রেজাল্ট নিয়ে কিছু বলুন। তো তোমাদের কাছে আমি করজোড়ে মিনতি করেই আমি বলছি যে ভাই, আমার সেরকম গোপন কোনো সোর্স নেই, আমি গোপন সূত্রে কোনো খবর জানতেও পারি না যে এই তারিখে বেরোবে, সেই রেজাল্ট মার্চে বেরোবে নাকি অগস্টে বেরোবে, আমার কোনো আইডিয়া নেই ভাই, আমাকে এর জন্য মাফ করো। এবং আমি বলছি, আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী যেহেতু, প্লিজ কমেন্টে কেউ গালাগাল দিও না। আচ্ছা, তো যারা এইসব লিখেছে, এইসব যারা লিখেছেন, আমি তাদের পরের দিকে কমেন্টগুলো দেখেছি, তো এনারা সব তাদের কাছে ভগবানের সমান। দাদা, তোমাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি, তুমি কোনো দিন মিথ্যে বলতে পারো না। বিভিন্ন রকম দাদা আছে, টেনিদা, ঘনাদা, ব্রজদা, যাই হোক, সেসব দাদাদের আমি নাম বলছি না। অ্যাকচুয়ালি এই সমস্ত তথ্যগুলো যারা 100% গ্যারান্টি দিয়ে যারা প্রকাশ করে, তারা ইউটিউবার, তারা ইউটিউবটাই প্রফেশন হিসাবে নিয়েছে এবং তাদের লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, ভালো করে লক্ষ্য করে দেখবেন। আমরা তো সেই অর্থে ইউটিউবার নই, আমরা কিছু টিউশন পড়াই, কিছু স্টুডেন্ট আমাদের আছে, আমাদের পড়ানোটাই মেন লক্ষ্য, তার সঙ্গে কিছু ইউটিউবে তোমাদের সাহায্য করার জন্য কিছু কিছু বা তোমাদের জিজ্ঞাসার উত্তর দেওয়ার জন্য কখনো কখনো ভিডিও বানাই। তাই যারা প্রফেশনাল ইউটিউবার তারাই কিন্তু এইগুলো করে, তো তারা তাদের প্রফেশনের জন্য এগুলো করছেন, বুঝতে পারছি। কিন্তু এই সঙ্গে সঙ্গে তারা কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু ডিমোটিভেটেডও করে দিচ্ছেন, একের পর এক ডেট আপনারা দিচ্ছেন। সেই যেমন কোর্টে হয় তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, সেই দায়িত্বটা মনে হচ্ছে যেন আপনারা নিয়েছেন। তো আপনারা প্লিজ এসবগুলো একটু বন্ধ করুন। আমরা যারা পড়াই আমাদেরকে কিন্তু খুব সাফার করতে হয়। এই 26 তারিখে জোর আওয়াজ, রেজাল্ট বেরোবেই এবং অটোমেটিক দেখা যাচ্ছে মাঠে দুবেলা তিনবেলা করে সব দৌড়াতে চলে যাচ্ছে। 20 তারিখ থেকে আর ছেলেরা পড়তে আসছে না, কেন না 26 তারিখে রেজাল্ট বেরোবে, মার্চের 15 তারিখ থেকে মাঠ, এখন শুধু মাঠের ওপর জোর দিতে হবে। তো তাদেরকে আমি তো বোঝাতে পারছি না, কারণ তোমরা বা আপনারা যারা এই তথ্যগুলো জানান 200% গ্যারান্টি দিয়ে, তারা তো তাদের কাছে ভগবানের সমান, চোখ বন্ধ করে তাদের বিশ্বাস করে। তারা বিভিন্ন গোপন জায়গা থেকে তথ্য নিয়ে আসেন এবং তারা ভিডিওতে বলেও দেন, আমরা গোপন সূত্র থেকে জানতে পেরেছি, কোন সূত্র আমার জানা নেই, যাই হোক। একই সাথে তোমাদেরও বলবো, যারা তোমরা পরীক্ষার্থী, যারা রেজাল্টের জন্য হাপিত টেস্ট করে বসে আছো, আমরাও বসে আছি, আমাদের কি ভালো লাগে সেই একটা ব্যাচকে নিয়ে টানা 2 বছর ধরে চলছে ঘষা মাজা, ভালো লাগে না? একটা ব্যাচ আসবে, তাদের চাকরি হবে, আবার নতুন আসবে, এগুলোই কাম্য, এগুলোই আমরা চাই। তো আমরাও কিন্তু সে অর্থে বলবো কি, হাপিত টেস্ট করে বসে আছি একটা রেজাল্টের জন্য, তোমরা যেমন বসে আছো। তো তোমাদের বলবো যে রেজাল্ট রেজাল্টের মতো বেরোবে, যখন বেরোবে তো অবশ্য জানতেই পারবে, এবং রেজাল্ট বেরোনোর পরে তোমরা মাঠের জন্য এতদিন যা প্রিপারেশান নিয়েছো, অল্প স্বল্প করে সেই মাঠটাকে কন্টিনিউ করতে চালিয়ে যাও, যেন একদম হোল হার্টেডলি শুধু মাঠটাই সব এরকম করে ফেলো না, কারণ এরপরে কিন্তু সবথেকে বড় পরীক্ষা যেটা, সেটা মেন এক্সাম, মেনের রিটেন, তার জন্য কিন্তু প্রত্যেককে প্রস্তুতি নিতেই হবে। সেই ডিসেম্বরের লাস্ট উইক থেকে রেজাল্ট বেরোবে 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 করে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, তিন মাস ধরে তোমরা কিন্তু পড়াশোনার সঙ্গে ডিটাচ হয়ে আছো। এবং কম্পিটিশানটা এমন লেভেলে গেছে, তোমরা জানো যে লক্ষাধিক ছেলে এই প্রিলিমসে পাস করবে, সেখান থেকে নেবে কতগুলো, কয়েক হাজার মাত্র নেবে। তাহলে যাতে তোমার নামটা সেই কয়েক হাজারের মধ্যে ঢোকে, এটা একটু চেষ্টা করো, যেন এটা মাথায় রাখবে যে তুমি পড়ছো না মানে কেউই পড়ছে না এমন না। আমার কাছেও তাই, আমার যদি 50 জন ছাত্র থাকে, সেখানে 50 জনের জায়গায় 25 জন আসছে, তার মানে কি সেই 25 জন কিন্তু পড়াশোনা করছে। তোমরা যে 25 জন পড়াশোনা করছো না, তোমরা কম্পিটিশান থেকে বেরিয়ে যাচ্ছ। এইভাবে তাদের বাকি 25 জনের জন্য কিন্তু হচ্ছে কি, একটা ওপেন
গ্রাউন্ড ছেড়ে দিচ্ছ, তোমরা যুদ্ধ ক্ষেত্র থেকে তোমরা আগেই পলায়ন করছো, এই জায়গাটা তাদের দিও না। এতদিনের খাটাখাটনি, এতদিনের পরিশ্রম, এতদিনের আশা, তোমার আশা, তোমার পরিবারের আশা, বাবা মায়ের আশা, সেটাকে এইভাবে ধুলোয় মিশিয়ে দিও না। তো যাই হোক, আবার তোমাদের তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা পড়াশোনাটা মাঠের সাথাসাথি করে যাও, মাঠটাকে দুবেলা তিনবেলা না করে একবেলা করে করো, আর সাথে পড়াশোনাটা করো। আর এই সব ইউটিউবার দাদাদের বলছি, প্লিজ দাদারা এবার একটু বন্ধ করুন, ওদের একটু পড়াশোনার মধ্যে ফিরিয়ে আসতে সাহায্য করুন। এমনিতেই রিক্রুটমেন্ট নেই, ওই একটা একটা করে, মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো বলবো যে এখন সাধারণ যে স্টুডেন্টগুলো আছে তারা তো WBCS পাবে না, তাদের জন্য পুলিশই ভরসা। তো সেক্ষেত্রেও যদি আপনারা এরকম করেন, তাদের মনোবল তো তলানিতে ঠেকবে। অনেকেই আছে যারা প্রিলিমস পরীক্ষা দেওয়ার পরে, কিছুদিন ওয়েট করার পরে, মানে যাদের দোদুল্যমান আছে, যেমন হবে কি হবে না, 25 পাচ্ছি বা 26 পাচ্ছি, মেনে PMT-তে ডাক পাবো কি না, তারা একটু অপেক্ষা করে করে দেখি দুদিন করতে করতে, এখন অনেকে অন্য বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, কেউ আবার ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে, সে যেমনটি আগে ছিল। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, একটু একটু বন্ধ করুন না দাদা, তথ্য জানাবেন অবশ্যই। ইউটিউবটা আমাদের তথ্য সংগ্রহের মানে সবথেকে স্ট্রংগেস্ট প্ল্যাটফর্ম, তথ্য জানান, কিন্তু এই রকমভাবে প্রতারিত করবেন না। আজকে সবার কাছে রিকোয়েস্ট দিয়ে আমার ভিডিওটা শেষ করছি, পরে আবার দেখা হবে, আবার আলোচনা হবে অন্য কিছু নিয়ে, এখন রাখি, টাটা। আর হ্যাঁ, যেটা বলছিলাম, যারা আমাকে বলেছিলে যে কবে রেজাল্ট বেরোবে বা দাদা কবে রেজাল্ট বেরোবে একটু বলুন, আমি আবারও তাদের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার সেরকম কোনো সোর্স নেই, আমি জানি না ভাই রেজাল্ট কবে বেরোবে।